আসসালামু আলাইকুম প্রিয় দিনী বোনেরা কারো মন ভাঙ্গা আর মসজিদ ভাঙা দুটো কি সমান হতে পারে আমাদের সমাজে প্রচলিত আছে যে কারো মন ভাঙলে তার মানে সে মসজিদ ভাঙার সমান পাপ কাজ করল অনেক সময় শিল্পীরা গানের মধ্যে এ জাতীয় কথা বলে থাকে এটি কি হাদিস সম্মত আসুন আমরা কোরআন ও হাদিসের মাধ্যমে বিস্তারিত জেনে নিই মন ভাঙ্গা আর মসজিদ ভাঙা কথাটি রসদ সাল্লু ইসলামের মুখের কথা জি না এটা সম্পূর্ণ ভুল এটি হাদিস না বা বিখ্যাত কোনো আলেমদের উক্তিও নয় এটি হলো সমাজে প্রচলিত একটি উক্তি যা মানুষ একে অন্যকে বলে থাকে কেন মানুষ একে অন্যকে এই কথা বলে থাকে সত্যিই কি কারো মন ভাঙলে মসজিদ ভাঙ্গা হয় কি না আসুন দেখি কোরআন হাদিসে কারো মন ভাঙলে কীরকম আজাব বা কীরকম পাপ হতে পারে ইসলামী দৃষ্টিতে কাউকে অন্যভাবে কষ্ট দেওয়া কারো মনে আঘাত করা কারো সাথে প্রতারণা করা অঙ্গীকার ভঙ্গ করা গালি দেয়া মিথ্যাচার করা ইত্যাদি অত্যন্ত জঘন্যতম অপরাধ এতে কারো ধিমত নেই বা সন্দেহ নেই তবে উক্ত কথাটি হাদিস মনে করা বৈধ নয় কেননা তা কোনো হাদিসের কিতাবে পাওয়া যায় না মমিনদেরকে অন্যায়ভাবে কষ্ট দেয়া মারাত্মক অন্যায় ও কবিরা গুণা এ বিষয়ে ব্যাপকভাবে কোরআন ও হাদিসে আলোচনা করা হয়েছে এ বিষয়ে আল্লাহতালা বলছেন যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও নারীকে কষ্ট দেয় তারা মিথ্যা প্রবাদ ও পাপের বোঝা বহন করে এ ব্যাপারে হাদিসে বিস্তৃত আলোচনা হয়েছে একথা রসদ সাল্লাই ইসলাম মেম্বার উঠে উচ্চস্বর বললেন হে লোক সকল তোমরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছ অথচ ইমান তোমাদের অন্তরে ঢুকেনি তোমরা মুসলিমদেরকে কষ্ট দিও না তাদের লজ্জা দিও না তাদের দোষ অনুসন্ধান করো না কারণ যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের দোষ অনুসন্ধান করলো আল্লাহ তালা তার দোষ অনুসন্ধান করবেন আর আল্লাহ তালা যার দোষ অনুসন্ধান করবেন তাকে অবশ্যই তিনি লাঞ্ছিত করে ছাড়বেন যদিও সে নিজ ঘরের অভ্যন্তরে অবস্থান নেয় তাকে দুনিয়াতে লাঞ্ছনা করা হবে এবং আখিরাতেও তাকে লাঞ্ছনা করা হবে শুধু লাঞ্ছনা না তাকে জাহা পর্যন্ত নিক্ষিপ্ত করা হবে এ ব্যাপারে নবিক সাল্লাহিসাল্লাম আরও বলেন একজনকে বাদ দিয়ে দুইজনে কানাকানি করবে না কেননা ইহা মমিনের কষ্ট দেয় আর আল্লাহ তালা তো মোহমিনকে কষ্ট দেয়া অপছন্দ করেন এবার আসি আল্লাহ তালাতে শাস্তি দিবেন এই বিষয়ে একটি হাদিস রয়েছে রশিদ সদাল ইসলাম বলেন তুমি কি জানো প্রকৃত নিঃস্বকে বা প্রকৃত গরিবকে তবে স্বাভাবিক কেমন বললো প্রকৃত নিঃশ্ব তো সেই যা ধন সম্পদ নেই আলোচনা বললেন না আমার উন্মতের মধ্যে সত্যিকার নিঃশয় হলো সেই ব্যক্তি যে কেয়ামতে দিন সলাদ সিয়াম আরও বিভিন্ন ধরনের নেক আমল নিয়ে আসবে পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে আসবে অথচ দুর্নীতি সে কাউকে গালি দিয়েছে কারো পরানীয়তা করেছে কাউকে কষ্ট দিয়েছে কারো জমি দখল করেছে কাউকে খুন করেছে এসবের কারণে তার থেকে নেক আমল নিয়ে নেওয়া হবে অর্থাৎ আপনি যাকে গালি দিয়েছেন তাকে ন্যাক আমল দিয়ে দিতে হবে শুধু তাই নয় আপনার যদি ন্যাক আমল শেষ হয়ে যায় এরপর তার যে গুণা রয়েছে তার গুণাগুলো আপনার গায়ে চাপিয়ে দেওয়া হবে অতপর আপনি নিঃস হয়ে যাবেন আপনি গরিব হয়ে যাবেন রাজস্ব সল বলেন এই হলো প্রকৃত গরিব আর যখন তার নে আমল শেষ হয়ে যাবে যখন গুনা ভার তার উপর চাপিয়ে দেওয়া হবে তখন তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে সুতরাং কাউকে কষ্ট দিলে আল্লাহতালা এর বিচার করবেন দুনিয়াতে লাঞ্ছনা করবেন আখিরাতে তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করবেন কিন্তু মসজিদ ভাঙ্গা বা কারণ মন ভাঙ্গার সাথে মসজিদ ভাঙা তুলনা করা এটা সম্পূর্ণ হাদিস বিরোধী কোরআন বিরোধী এই কথাটি বিশেষ করে লালন পালন করা আমাদের জন্য ক্ষতিকর হবে সুতরাং আল্লাহ রসদ যা বলেছেন তাই আমার মেনে চলব বেশি বাড়ি বলবো না আজাবের ব্যাপারও বেশি বাড়ি বলতে পারবো না কারণ আজাব নির্ধারণ করেছেন আল্লাহালা আল্লাহ তালা আমাদেরকে বুঝাও মানার তাফিক দান করুক আমিন